সোনার বাংলায় সোনা পড়লে ভেবে কবি নজর কয় সাইফুল আসার লোক মানে কিম গাছের ভিতর বেজাল নয় পাতান গাছে বেজাল চলে না আমরা মামা নতুন না বহুদিনে পুরানা পয়লা জাতের হাতে আসে জিজ্ঞেস কইরা দেখ না খাজাবে না টাকা ফেরত মামা বাই না নতুন না ধোকাবাজি চলে না ভাই ধান্দাবাজি চলে না রহমতের মালিক আল্লাহ কাছে রগুন কামাই না আমরা মামা নতুন না বহু আগের পুরানা সাবাবে না কমলাবে না হাতে লাগাই দেখ না হাতে পায়ে দিয়া দিবেন কোমর ব্যথা ভালো হয় ভাঙ্গা ব্যথা মস্কা ব্যথা জেজি ব্যথা পালাই যাই আমার আব্দুল আলম সাতকিরাতে বাড়ি ভাই সারা বাংলা ঘুরি ফিরে মামা বেগনা দিয়া যাই আমরা দুইজন মামা বেগনা দিলাম ওদের পরিচয় নামটি আমার কবির হোসেন গোপালগঞ্জে বাড়ি রই সারা বাংলা ঘুরি ফিরে মামা বেগনা দিয়া যাই আকাশ বাতাস বাংলা জমিন মামা বেগনা দেখা যায় যাদের হাতে পেটাই আছে খবর লইয়া দেখেন না চাবাবে না কামড়াবে না কোমর ব্যথা থাকবে না আলোকিত টুঙ্গি শহর স্টেশনে নতুন না সোনার বাংলায় সোনা ফলে খিয়াল কইরা দেখেন না চাবাবে না কামড়াবে না কোমর ব্যথা ভালো হয় কোমর ব্যথায় গুলিস্তানে যখন যাই মাজার গেটে দিয়া যাই পল্টন এতে যাবেন দেবে শাহবাগে দেখা যায় গাজীপুর যখন যাই সৌরাস্তে দিয়া যাই সাইন বোর্ডে যাবলে বাইপুর বাজারে দেখা যায় হাতে জলে পাও জলে কোমর ব্যথা থাকবে না সাবাবে না কামড়াবে না এখন লাগাই দেখ না মাঝে মাঝে পয়লা গুলো তেলের বেলে পাওয়া যায় এখন কিন্তু পাওয়া যায় না মামা বেগনা দিয়া যায় লোকমানে কি মাইতে যাই কাছে ডেকে সালাম দেয় গাছপালা তরু লতা কাছে বেজা চলে নাই আমার বৈশাখ পূর্ণিমাই গিটে গিটে কামড় দেয় হাত জলে পাও জলে যদি ব্যথা ভালো হয় বছর গরু বছর যাই প্রতি মাসে দিয়া যাই যদি গরু নারী পুরো দোকানদার ভাই হাতে যাই আপনি কি কি চিকিৎসা দেন এগুলো ব্যথা বাত হাত পা সাবাই কামড়ায় বিষ করে ব্যথা করে হাত পা জ্বালা করে যন্ত্রণা করে কোমর ব্যথা করে হাঁটুর ভিতরে ব্যথা করে হাতের তলা পায়ের তলা জ্বালা পোড়া যন্ত্রণা করে এর জন্য কাজ হয় তাছাড়া অন্য কোন রোগের জন্য বেলটা কোনো কাজ হয় না আপনি কত বছর ধরে বিজনেস এইভাবে আমি মনে করেন 20-22 বছর ধরে এইভাবে এই বাইলাগুলো বেশ আচ্ছা উনি বললো মামা আপনি বললো ভাইগনা আসলে কি আপনার মামা ভাইগনা মামা ভাইগনা তো একটা রীতি আছে মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে এটা কি আসলে সত্যি কথা আসলে তো সত্যি কথা এটা বাস্তব কথা আচ্ছা তো এই ভিডিও দেখার পর যদি কেউ আপনাদের কাছ থেকে ওষুধ নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করার মতো কোন ফোন নাম্বার আছে অবশ্যই আছে নাম্বারটা একটু বলেন 01734740158 এটা হচ্ছে আপনার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার আচ্ছা আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম